কোরিয়ায় চলে যাও, চায়নায় চলে যাও, যেখানে চলে যাও, যে আমরা রাইড অ্যান্ড বাইডে ভিডিও দেখে এসেছি, তাহলে পরে 500 টাকার উপর যদি তোমরা বিল করো তাহলে পরে কিন্তু কি নুডলটা জাজাংমিয়ান চিকেন নুডলটার মধ্যে নুডলের মতো কোনো টেস্ট নেই, যেরকম আমরা চাউমিন খাই। এটা তন্দুরি বাটার মশলা না, এটা তাংরি বাটার মশলা। সি ফুডের মধ্যে 3 রকম ভ্যারাইটি পাচ্ছ, এটা যেটা আমরা খাচ্ছি সেটা হচ্ছে অক্টোপাস, তারপরে স্কুইড আছে আর ক্র্যাবও আছে। চাকদাদের আইটেম বাইট অনেকগুলো ভিডিও করেছে কিন্তু কোনো থিম রেস্টুরেন্ট চাকদার আইটেম বাইট কভার করেনি। তো এই হচ্ছে ইনটু দ্য ওয়াইল্ড, সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রাইট অ্যান্ড বাইট, আর ওয়েলকাম টু ইনটু দ্য ওয়াইল্ড। এর একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটা ওয়াইল্ড লাইফ বেস করে একটা রেস্টুরেন্ট, প্লাস এখানে মাল্টি কুজিন আছে, আর সবচেয়ে বড় ব্যাপার একদম রুফটপে রয়েছে রুফটপ সিটিং ক্যাপাসিটি, যেটা তোমরা এনজয় করতে পারো। কিন্তু এই পুরো এন্টায়ার মাল্টি কুজিন বা রেস্টুরেন্টের ব্যাপারে চাকদার অনেকেই কিন্তু তোমরা জানো না, সেই কারণে জন্য আমাদের মানে রাইড অ্যান্ড বাইটের দায়িত্ব পড়ে তোমাদেরকে জানানো এই রেস্টুরেন্টের ব্যাপারে। তো চলো এক্সপ্লোর করি ইনটু দ্য ওয়াইল্ড। দেখো আমরা বসে খাবো এই নিচেই, আর যারা রুফটপে খেতে পছন্দ করতে হয় তাদের জন্য রুফটপটা একবার দেখে নিই। খাবার মেনু কিন্তু আমরা একটাও সেট করিনি, আমরা জাস্ট মেনু দেখছিলাম, তখন শেফ আসলে বললে তোমরা কি ভিডিও করবে, মানে হ্যাঁ আমরা প্রফেশনালি ভিডিওই করি, তখন বলে এক কাজ করো তুমি আমার উপর ছেড়ে দাও, আমি তোমাদের সব কিছু মিক্স করে ট্রাই করাচ্ছি। তো সেই জন্য পুরো মেনুটা শেফের উপরই ছেড়ে দেওয়া। আচ্ছা এটার নাম কী, দারুণ সেন্ট বেরোচ্ছে, টাংরি বাটার মশলা। ওকে ওকে ওকে, এটা দেখে মনে হচ্ছে রোস্ট করা। আচ্ছা শুরু করবো কি দিয়ে, ফ্রাইড আইটেম দিয়ে? এটার নাম কি? চিকেন কাতসু। কাতসু উপরে দেখো তন্দুরি মেয়োনিজ দিয়ে রয়েছে, ডিপের জন্য এখানে আছে টার্টার সস, যেটা আমরা অনেকদিন আগে মেলায় গিয়ে ভুল করেছিলাম সুয়ামের রোলের সাথে খেতে, সেটা ছিল টাটা বলেছিলাম আমরা, বলছি না ওটা টাটা নয় টার্টার সস। এটা কোরিয়ান ডিশ তো, হেভি সস, অ্যাকচুয়াল কোরিয়ান কিনে বলতে পারবো কিন্তু এর টেস্ট আমার ফাটাফাটি লাগছে, আর উপরে যে গুঁড়ো মশলাটা দিয়েছেন এটা হেভি সুন্দর লাগছে, আর ভেতরে তোমাদের চিকেনের ফিলেট একবার দেখাই, এত সুন্দর একটা চিকেনের স্ট্রাইপস রয়েছে, আর ওভার কোটিং একদম না, যেরকম প্রয়োজন ঠিক সেরকমই কোট করা হয়েছে, সুন্দর লাগছে। আমার জন্য থামস আপ, এরকম 2 পিস কোরিয়ান ফ্রাইড চিকেন অথবা কাতসুর দাম হচ্ছে 220 টাকা, তুমি সসটা দিয়ে মাস্ট ডিপ করে খেও, আরও বেশি সুন্দর লাগবে। আর পাতি ফ্রাইড চিকেন হিসেবে একদম ভেবো না, টেস্টটা সত্যি ডিফারেন্ট। কোরিয়ান ফ্রাইড অক্টোপাস, এটা অক্টোপাস, আমি বলছি ক্রিস্পি চিকেন, আরে ভাই কোরিয়ান ফ্রাইড অক্টোপাস তাই তো? আচ্ছা ওকে, একদম অক্টোপাস, সেই চেনা টেক্সচার, একটু রাবারি ফ্লেভার আছে, রাবারি টেক্সচার আছে, একটু চিবাতে হয় বেশি, তা বাদে তোমরা কম বেশি ওটা ক্রিস্পি চিকেনের যে প্রিপারেশন নেয় ওই টাইপের ধরে নিতে পারো। তো এখানে যে একটা অক্টোপাস পুরোটুকুই নাকি পরিমাণ ব্যাপার থাকে? আচ্ছা আচ্ছা, তার মানে আমরা এটা বলতে পারি যে এখানে সি ফুডও পাওয়া যায়। কোরিয়ান ফ্রাইড অক্টোপাসের দাম হচ্ছে 399 টাকা। সি ফুডের মধ্যে 3 রকম ভ্যারাইটি পাচ্ছ, এটা যেটা আমরা খাচ্ছি সেটা হচ্ছে অক্টোপাস, তারপরে স্কুইড আছে আর ক্র্যাবও আছে। জাজাংমিয়ান চিকেন, তোমরা একটা কাজ করো ফুল মেনু ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানটা তোমরা ফলো করে নিও। এটা কি একসাথে এইভাবে সার্ভ করা হয়? মানে নুডলের সাথে এটা কি? সাথে এটা কি? এটা আলাদা গ্রেভি করে দেওয়া হয়, এটা একদম সাথে দেওয়াই হয়, যদি এটা নেই তারপরে আলাদা করে গ্রেভি অর্ডার করার দরকার নেই। ওকে, এটা কি কোরিয়ান? এটা কোরিয়ান ডিশ তাই তো? ওকে, মানে এর সাথে কোনো কিছু থাকে, নুডলের সাথে কিছুই থাকে, শুধু মশলা দিয়ে টস করে দেওয়া হয়, আর এটা দিয়ে মোদ্দা কথা এটা দিয়ে খেতে হবে, এটা তাই তো? গ্রেভিটা দিয়ে খেতে হবে। আচ্ছা এটা কি বিন তো? এগুলো রাজমা, সরি। এই প্রথমবার নুডলের এরকম প্রিপারেশন দেখলাম যার সাথে একসাথে আর কি গ্রেভি সার্ভ করা হচ্ছে নুডলের সাথে, যেটা একসাথেই খেতে হবে, নুডলটা শুধু আলাদা খেলে খেলে চলবে না। যা কোরিয়ানরাও রাজমা খায়, এখানে চিকেন রয়েছে,
বেশ, তারপরে বেল পেপার আছে অনেক টাইপের। বাহ, হ্যাঁ অদ্ভুত জিনিস খেয়ে দেয়। নুডলের মতো কোনো টেস্ট নেই, যেরকম আমরা চাউমিন খাই ওরকম কোনো টেস্ট নেই, ডিফারেন্ট টেস্ট। একদম হালকা করে মশলা দিয়ে তেলে টস করা, তার সাথে এই যে গ্রেভিটা আমরা খাচ্ছি এটা অদ্ভুত রকম টেস্ট অ্যাড করছে। আচ্ছা, এই গ্রেভিটার মধ্যে চিংড়ি মাছও থাকে, যদি মিক্স হয় চিংড়ি থাকে, আর চিংড়ি থাকবে, আপনার চিকেন থাকবে, রাজমা আছে, রাজমা দেওয়া হবে। আচ্ছা, একটা প্রিপারেশন হয় তোমার চিকেনের গ্রেভি হয় আর এটা হচ্ছে মিক্স হয়, তাই তো? মিক্সটার প্রাইস কত? ওকে, নুডল দিয়ে আর চিংড়ি চিকেন আর এসব দিয়ে গ্রেভি মিক্স করে দিলে প্রায় 250 টাকা। প্রথমবার আমি খেয়ে ভাবছিলাম কি বলবো, ওই যেরকম খেতে একটা মানে চাইনিজ ডিশ এরকম খেতে, সস দিয়ে টস করে ওরকম খেতে, বাট না ডিফারেন্ট। আমি এরকম মকটেল দেখে পরে একটু কনফিউজ হয়ে যাই, খাবো কি করে। এই গোটা ফুড ব্লগিং এর ক্যারিয়ারে না হলো যে কটা ভিডিও আছে তার ম্যাক্সিমাম ভিডিও তো তুই বলেছিস যে চাইনিজ তোর পছন্দ না, তো আজকে কিন্তু আমরা একটাও চাইনিজ আইটেম খেলাম, কোরিয়ান খেলাম। সিরিয়াসলি আমার ভালো লাগলো। ফার্স্টের থেকে শুরু করি একদম, যেটা ওই ফ্রাইড চিকেন টাইপের ছিল, সুন্দর ছিল। অক্টোপাস খেলাম, সুন্দর ছিল। এই যে নুডলটা যেটা খেলাম কি জাজাং মিয়াং চিকেন বললো, এটা আমার অদ্ভুত রকম লাগলো। আমি ভেবেছিলাম যে গ্রেভিটা ওখানে সয়া সয়ের টেস্ট থাকবে আর কিচ্ছু না, বাট না পুরো ডিফারেন্ট। এই যে জায়গাটা ইন্টু দ্য ওয়ার্ল্ডের ব্যাপারে অনেকে জানো না কেন, তার একটাই কারণ একটু ভেতরের দিকে, একটু অফ সাইড বলা চলে, কিন্তু চাকদাহ যে কলেজ আছে তার ঠিক কাছাকাছি। কিন্তু এক্সাক্ট লোকেশন একটু আমি বাদে বলে দিচ্ছি, তার আগে ইন্ডিয়ান খাবারটা ঠান্ডা সেটা ট্রাই করে তারপর তোমাদের ওভারঅল খাবারের রিভিউ তোমাদের দেখছি। এটা তন্দুরি বাটার মশলা না, এটা তাংরি বাটার মশলা। এখানে সুন্দর দুটো লেগ পোর্শন রয়েছে। আমি তন্দুরি বাটার মশলা হেভি লাগে, তারপরে শুধুমাত্র তাংরি দিয়ে হেভি সুন্দর লাগবে। সবার আগে এটা খাওয়া উচিত ছিল, রুটিটা একটু শক্ত হয়ে গেছে। মানে কোরিয়ায় চলে যাও, চায়নায় চলে যাও, যেখানে চলে যাও, মানে ইন্ডিয়ান যখন আসবে না তখন মন থেকে ওয়াও বেরোবে, সত্যি মন থেকেই ওয়াও লাগছে। আমি তন্দুরি বাটার মশলা অনেক জায়গায় খেয়েছি, আমার এটা ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ, কিন্তু তন্দুরি বাটার মশলা প্রথমবার খাচ্ছি, কিন্তু এক্সপিরিয়েন্স সোফার খুব ভালো। এই যখন এরকম করে রাখা ছিল এই এই পোর্শন দেখে ভাবছিলাম আচ্ছা এটা তন্দুরি কিছু একটা হবে, তখন তো ওয়েট করছিলাম খুব খাবো। এই তাংরি বাটার মশলা আমরা এখানে হাফ পোর্শন নিয়েছি, দু পিস লেগ পিস লেগ পোর্শন রয়েছে, এটার প্রাইস হচ্ছে 240, আর যদি ফুল নাও তোমরা তখন পড়বে 450। আর তার সাথে যদি এরকম দুটো তন্দুরি রুটি নাও পুরো একদম সুন্দর জমে খেয়েস। আর ইন্টু দ্য ওয়াইল্ড এসে আমরা তো খেয়ে গেলাম, কিন্তু তোমার যেটা অফার থাকছে সেটা বিল করার আগে ভালো করে শুনো তোমরা, যখন তোমরা বিল করবে তার আগে অফারটা কিন্তু বলে নেবে যে আমরা রাইড এন্ড বাইডের ভিডিও দেখে এসেছি, তাহলে পরে 500 টাকার ওপর যদি তোমরা বিল করো তাহলে পরে কিন্তু ফ্ল্যাট 5% ডিসকাউন্ট থাকছে তোমাদের জন্য, মানে রাইড এন্ড বাইডের ভিউয়ার্সের জন্য। আর ইন্টু দ্য ওয়াইল্ডসে এখানে ব্যাঙ্কোয়েট হল আছে, যে কোনো ছোটো বার্থডে পার্টি, যে কোনো ছোটো সেলিব্রেশন করার জন্য তোমরা রুফটপ বুক করতে পারো, সেই সুব্যবস্থাও এখানে রয়েছে। আর এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমাদের জানানো যে চাকদাহ অনেকে তোমরা জানো না এই লোকেশনটার ব্যাপারে বা ইন্টু দ্য ওয়াইল্ডের ব্যাপারে, তাদের জন্য লোকেশনটা আমি বাইরে গিয়ে স্পেসিফিক্যালি তোমাদের একবার বলে দিই। আমি যতদূর জানি এই পাশে কলেজ, তাই না? এবার বলো, এর মানে আমরা ধরো এর এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে, আমার সামনে হচ্ছে ইন্টু দ্য ওয়াইল্ড, আমার ডান দিকে হচ্ছে চাকদাহ কলেজ, আর বাঁদিকে7 দিন ওপেন থাকে, দুপুর 12 থেকে রাত 10:30 থেকে 11 পর্যন্ত ওপেন থাকে, তোমরা তার মধ্যে চেক ইন করতে পারো। আর সুইগি জোম্যাটো তোমরা আছো তো? না, সুইগি জোম্যাটো তোমাদের নিজস্ব ডেলিভারি সার্ভিস, নিজস্ব ডেলিভারি আছে, নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর ইন্টু দ্য ওয়াইল্ডের আরেকটা নতুন ইউনিট শিমুরালিতে খুব ওপেন হচ্ছে খুব শীঘ্রই, তার নাম হচ্ছে 360 ডিগ্রি ইউনিট নাকি ক্যাফে, কী বললো? হ্যাঁ, 360 ডিগ্রি ক্যাফে, ওটাতে তোমরা খুব শীঘ্রই যেতে পারো, খুব শীঘ্রই ওপেন হচ্ছে ওখানে। তো আজকে ইন্টু দ্য ওয়াইল্ডের ভিডিওটা এখানটা এন্ড হচ্ছে, খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিও, তখন টাটা, বাই গাইস, সি ইউ গাইস ভেরি সুন।